তুমি ভ্যাম্পায়ারে বিশ্বাস করো? পিওর অ্যান্ড সিম্পল ব্লাড সাকিং ভ্যাম্পায়ার। আমি যা যা করেছি সব আমাদের পারার জন্য করেছি। যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসেন তাদের মধ্যে একটা আক্ষেপ আছে যে সেই ভালো হরর বা থ্রিলার ফিল্ম তারা এখন পান না। সেই থ্রিল বা রক্তহীন করা ভয়টা কোথাও যেন একটা মিসিং। তাদের জন্য বলছি, এবার শীতে কিন্তু আপনাদের জন্য কলকাতায় আসছে ভ্যাম্পায়ার। বিষয়টা অবিশ্বাস্যকর হলেও এটাই কিন্তু সত্যি। এবং সুদূর বিদেশ থেকে যে দুটি মানুষ এই ভ্যাম্পায়ারকে নিয়ে আসছেন তারা হলেন আমাদের প্রিয় ইন্দ্রাশিস রায় এবং পূজারিণী ঘোষ। ওয়েলকাম তোমাদের দুজনকেই। এই যে ইউএসএ থেকে তোমরা আসছো দেশে ভ্যাম্পায়ার নিয়ে, তো আসার পর কিভাবে মুখোমুখি হওয়া ঘটনাটা সেটা যদি একটু বলো। এটা বলে দিলে মানে স্ক্রিপ্টের শেষ লাইনটা বলে দিতে হবে, বাট এটা গল্পটা শুরুটা যেরকমভাবে খুবই ইন্টারেস্টিং, গল্পটা একটা খুব নর্মাল ফ্লোতে শুরু হয়, এবং এইটা আগে থেকে আমরা বলে দিয়েছি বলে গল্পটার সাবজেক্টটা সেটা নিয়ে এতটা চর্চা হচ্ছে। বাট আমি সত্যি দর্শককে অনুরোধ করব গল্পটা এত কিছু মাথায় না নিয়ে দেখতে যেতে, কারণ শুরুর দিক থেকে প্রায় শেষের আগে অবধি গল্পটা উড লুক টু বি নর্মাল লাভ স্টোরি, যার মধ্যে একটা কোথাও একটা সাসপেন্স কাজ করছে, তো সেটাই। এবং একদম শেষে যা কিছু স্পেশাল এলিমেন্টস আছে এই স্ক্রিপ্টের মধ্যে সেটা পুরোটাই আমার, আমি আই এম অ্যান অ্যাক্টর। এবার আমি সেখানে গিয়ে আমার ডিরেক্টর আর প্রডিউসার যা আমাকে অফার করেছেন আমি সেটা চেষ্টা করেছি ভালো করে প্লে করা, তো বাকিটা দর্শকের ওপর কীরকমভাবে অ্যাকসেপ্ট করবে। তবে এর বেশি আমি তো আর কিছু বলতে চাই না, কারণ খুব খেটে আমরা এই কাজটা করেছি এবং প্রচণ্ড দুঃসাহস দেখিয়েছি এই কাজটা করা। এখনও আমরা খুবই নার্ভাস এবং স্কেপটিক্যাল যে এই বিষয়টা অ্যাকচুয়ালি প্রথম থেকে অ্যাকসেপ্ট করবে কি না দর্শক, তো দর্শকই সেটা বিচার করুক। আচ্ছা, যে দুঃসাহসের কথা বললে এটা দুজনের কাছ থেকেই চাইবো, যে একটা দুটো দুঃসাহসিক ঘটনার কথা যদি বলো যে কি ধরনের দুঃসাহস দেখাতে হয়েছে শুটিংটার সময়। সেরকম কিছুই না, মানে দুঃসাহস ইন দ্য সেন্স যে বাংলা ছবি এখন একটু একটু করে এগোচ্ছে এবং বেশ কিছু ধরনের ছবি এখানে তৈরি হচ্ছে, আস্তে আস্তে সেগুলো স্বীকৃতিও পাচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে আমাদের গল্পটা হয়তো দু তিন স্টেপ আগে, মানে স্টেপ বাই স্টেপ না গিয়ে দু তিনটে স্টেপ আমরা টেক ওভার করে ওই গল্পটা এক্ষুনি দাঁড়িয়ে বানাবার চেষ্টা করেছি, তো বা ওটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি, তো সেটাই দুঃসাহস। এমনি শুটিংয়ে কোনো দুঃসাহস, শুটিংটা ওই বলুক আর কি, শুটিং ওয়াজ ফান। মানে হ্যাঁ, তো তোমার কাছেই জানবো যে ভয়ের সিনেমা যেহেতু ভয় আছে অনেকটা, তো রাতের শুটিং বেশিরভাগটা সময় বিভিন্ন জায়গায় শুটিং, সেই এক্সপিরিয়েন্সটা যদি বলো কোথাও কি ভয় পেয়েছিলে শুটিং করতে করতে? ভয় যদি কেউ দেখিয়ে থাকে শুটিংয়ে সেটা হচ্ছে ইন্দ্রাশিস রায়, ও ছাড়া খুব একটা কেউ ভয় দেখায়নি। তাহলে কি তাকে ভ্যাম্পায়ার ধরতে পারি আমরা? সেটা তো মানে এখন যে কাউকে তুমি ভ্যাম্পায়ার ধরতে পারো সেটা নিয়ে আমরা এখন কোনো কথা পুরো সিলড লিপ সিলড ওটা নিয়ে আমরা কিছু বলছি না। ঠিক আছে, তো সেই ভয়ের ঘটনা একটু শুনে। দেখো, ভয়ের ঘটনা সেইভাবে অ্যাজ সাচ হয়নি, আমরা এত তাড়াহুড়ো করে ছবিটা করেছি, মানে আমরা ভীষণ ফাস্ট কাজ করেছি যার জন্য কোনো কিছু মানে ভয়টাও যে পাবো সেই ফিলিংটাও হয়নি, বাট খুব মজা করে কাজ করেছি। হ্যাঁ, মানে আমার ক্ষেত্রে বলি, আমি যেহেতু আমি একদমই নতুন অ্যান্ড আমার আই এম রিয়েলি লাকি দ্যাট আই গট টু ওয়ার্ক উইথ সাচ অ্যাক্টার্স, লাইক সেটা ইন্দ্রাশিস হোক, চান্দ্রায়ী হোক, কৌশিক দা হোক, এভরিবডি, বরুণ চন্দ্র, তো এনাদের থেকে আমি যা শিখেছি সেটা আমার কাছে অনেক বেশি পাওয়া, তো শুটিংটা আমার অনেকটা শেখায় আমার কেটেছে, তো আই এম রিয়েলি লাকি। বাট অনেস্টলি আমি একটা কথা বলছি, যে কোনো ধরনের ছবি আমরা শ্যুট করি সেটা প্রেমের হোক কি ভূতের হোক কি থ্রিলার হোক কি মজার হোক, মজার হলে তো অবভিয়াসলি মজার, শুটিংটা বেসিক্যালি কিন্তু হয় বোরিং নয় মজার, তো সেখানে গিয়ে মানে নতুন করে কিছু ভয় পাওয়ার, মানে তুমি যদি একটা কালো বেড়ালও রেখে দাও যেটা আমাদের ট্রেলারেও আছে, হ্যাঁ কিন্তু সেটা কিন্তু তার পেছনে কিন্তু আরো 80 থেকে 100 জন আছে, সেগুলো শুটিং সংক্রান্ত প্রবলেম, বাট
শুটিংটা করতে গিয়ে যদি কেউ ভয় পেয়ে থাকে তাহলে কিন্তু সে সত্যি ভীতু। হ্যাঁ মানে সেটা কি কারোর দিকে আঙুল করে বলছো? মানে কি ভয় পেয়েছিল কি? হ্যাঁ পেয়েছে, দেওয়ার দিদি পেয়েছে। হ্যাঁ ঠিক আছে, ডেফিনেটলি পেয়েছে। সে কি মানে বেড়ালটা 10 ফিট আগে ছিল তাও ভয় পেয়েছে, তখনও ভয় পেত। মানে জাস্ট একটা শটে চলতে চলতে বেড়ালটা দেবারতি দিদির দিকে এগিয়েছে। হ্যাঁ মানে সেটা কিন্তু অনেক দূর থেকে 10 ফিট আগে অবধি, তাতে দেবারতি দিদি মোটামুটি ফ্লোর ছেড়ে চলে গেছে। না, এন্ড বিড়ালটাকে তখন ঘুম পাড়িয়ে রাখা হতো, মানে সেও ভীষণ ল্যাদ বিড়ালটা, সেও যে এগোচ্ছে তাকেও মানে প্লিজ যাও বলে এগোতে হবে, সেটা দেখেও দেবারতি দিদি ভয় পেত। মানে এরকম আমাদের ডিরেক্টরই সবচেয়ে ভীতু আর কি। আর তাকে তাকে অনুযায়ী তোমাদের মানে তাকে নিয়ে ফলো করতে হতো, সে যেরকম ভাবে রিয়্যাক্ট করতো। হ্যাঁ সেটা, সেই জন্য অনেক সময় যেত, যেই শটটা হয়তো অনেক তাড়াতাড়ি হতো সেইটা অনেক সময়, কিছু কিছু সময় ভীষণ মানে লেন্দি হতো, অনেক সময় আমাদের প্রেসও ছিলেন কিছু, আমাদের প্রেসের বন্ধুরা তোমরা কেউ কেউ ছিল, সুপ্রদীপ্তা বোধহয় ছিল, তাদের সামনে হয়েছে কিছুতেই একটা তাকে শট দেওয়ানো যাচ্ছে না। চান্দ্রায়ী দিদি হাতে মানে হাত গুটিয়ে বসে রয়েছে, ভাবছে কখন ও নড়বে, কখন আমি ডায়লগ বলবো, এগুলো হয়েছে। ছবিটা আমরা খুবই অল্প সময় শ্যুট করেছি, কোনো অংশে আমি বা পূজারিণী বা বাবান্দা বা বরুণদা বা অনিন্দ্যদা কোনো দিন এত সময় পাইনি ওই বিড়ালটা যা সময় পেয়েছি। আমরা যখনই একটা চিন আমার শর্ট ছিল বলে আমি জানি কথাগুলো, হোয়াটএভার, বাট আমিও তো এক্সপিরিয়েন্স করেছি যে আমি কেন একটা শর্টের জন্য এতক্ষণ ধরে বসে আছি। কারণটা কিন্তু কোনো টেকনিক্যাল ফল্ট বা কেউ ইঞ্জি করছে সেরকম কিচ্ছু নয়, কারণটা ইজ দ্য বিড়াল, পুরো ফুটেজটা বিড়ালটাই খেয়েছে। হ্যাঁ এবার গিয়ে আমায় কিন্তু তাড়াহুড়ো করে শর্টটা দিতে হবে, কেননা বিড়ালটা দেরি করেছে, কারণ আমার খুশি হয়েছে বলে এবার আমাদের মুড তৈরি করে তাড়াতাড়ি করে শর্টটা দিতে হবে। আচ্ছা তিনি এখন কোথায়, মানে ছবির পর কোথায় চলে গেছেন? এত বড় শিল্পীদের পাত্তা খুব কম পাওয়া যায়, মানে আমি যদি আজকে খুবই বড় একজনের সঙ্গে কাজ করি আমি কিন্তু ওটা এক্সপিরিয়েন্স হয়ে থেকে থাকে যে আমি ওনার সঙ্গে কাজ করেছিলাম, তারপর মানে তাকে হোয়াটসঅ্যাপেও পাওয়া যায় না আর কি, হয়তো রিপ্লাই করলাম একটা মেসেজ রিপ্লাই পায় না, তো ওরকম ধরনের শিল্পী এখন কোথায় আমি ঠিক বলতে পারবো। আচ্ছা পূজারিণীর কাছে যাব, যে তোমাকে ট্রেলারে দেখছিলাম অনেকটা জায়গা জুড়ে একটা ঘোড়ে রয়েছে, তো সেই জায়গাটা নিয়ে যদি কিছু বলো, যে ঘোড়টা কিসের? মানে এই চরিত্রটি বেসিক্যালি কিছু সাইকোলজিক্যাল কিছু কারণ আছে, কারণ সেটা আমি বলতে পারবো না কিছুতেই, মানে ওটা বলে দেওয়া মানে অনেকটাই স্ক্রিপ্টে ঢুকে যাওয়া, তো সেই জন্য আমি বলতে পারবো না। আর এই চরিত্রের কিছু সাইকোলজিক্যাল কিছু ফিজিক্যাল প্রবলেম রয়েছে যার জন্য সেটা তুমি মানে উইথ দ্য স্টোরি, আমি এখন সবটা বলে দিলে না আমি বলতেই পারছি না, কারণ না বাট হোয়াট এভার ইট ইজ, এটা ট্রেলারেও দেখেছি যে ও অসুস্থ। হ্যাঁ ওর কিছু রেয়ার ডিজিজ আছে, তো সেইটার জন্য ও একটা সবসময় জোনে থাকে, বা যখন একটু সুস্থতা বোধ করে আবার প্রাণবন্ত হয়ে যায়, কিন্তু ওই যে ওই সেকশন অফিস ক্যারেক্টার ও যে কি ভালো মেথডিক ছিল পুরো শুটিংটায়, ওকে দেখলেই আমরা ভাবতাম ক্যামেরা ফ্যামেরা ঝুলছে বোধহয়, তখন ওরম ভাবে বসে এরম ভাবে দাঁড়াতো। আচ্ছা মানে ওকে কিছু প্রশ্ন করা হচ্ছে ক্যারেক্টারে, মানে সবসময় ক্যারেক্টারে থাকতো এরকম, মানে মেথডিক এখন ওয়েস্টার্ন ইন্ডাস্ট্রিতেও খুব কম জনকে দেখা যায়। আর ইন্দ্রাশিষ দা তুমি একজনকে মানে ওকেই বোধহয় হিপনোটাইজ করছিলে যেটা, হ্যাঁ তো মানে এমনি বাস্তব জীবনে কি চোখ টোক দিয়ে করার এরকম কোনো অভিজ্ঞতা আছে? না কাউকে হিপনোটাইজ করা আমার ক্ষমতা নেই, বাট হ্যাঁ চোখের হিসাবে তো ক্লাস 7-8 থেকে চলছে, সেটা তো বোধহয় মানে আমি কেন সবারই চলেছে, মানে আমি আমার বাবা মার কাছে যা গল্প শুনেছি তাদেরও চলেছে। হ্যাঁ তো সেটা মানে না চলাটাই সব অস্বাভাবিক আর কি, হ্যাঁ তো সেটা চলেছে, এবার কেউ সেটা কম পারে কেউ বেশি পারে, এবার আমি কতটা পারি সেটা আমি কী করে বলবো, যাদের ইশারা করেছি তারাই বলতে পারে। আচ্ছা এবার দুজনের কথা আসি, দুজনে ছুটিয়ে প্রেম করেছো, প্রেমটা কেমন ছিল ছবিতে? হ্যাঁ তো অফ কোর্স এই রে এটা ডাউট আছে না, তো আমি যাই হোক তুমি এমন ভাবে প্রশ্নটা করলে আর এমন ভাবে উত্তর দিলে স্পন্টেনিয়াস প্রিন্টটা পড়ে এসেছে প্রথম দিন থেকে, আমাকে ওকে কিছু না হলো 10 বার করে কোলে তুলতে হয়েছে। মানে কেন? হ্যাঁ কারণ ও যেহেতু একটু অসুস্থ মাঝে মধ্যে, শি ফেন্স এন্ড অল, এবার তাকে খাইয়ে দাইয়ে ঠিক জায়গায় শুয়ে দেওয়া বসে যেই নরমাল স্বামীরা করে থাকে না আর কি, সেটাও কিরকম হতো ধরো খাটে শোয়াবে, এই খাটে উঠে পড়, আমি খাটে উঠে বললাম ও নিয়ে শুয়ে দিল,
কি মিথ্যে কথা, এইটা পুরো নিজের ডিসঅ্যাডভান্টেজটা ঢাকলো। একটা মানুষ ধরো আমি দাঁড়ালে তো এখন ক্যামেরার বাইরে চলে যাবো, ও দাঁড়ালে কিন্তু ক্যামেরার মধ্যেই থাকবে, কারণটা কি হাইট। এবার তাই জন্য আমি ওকে বলতাম যে একটা সোফায় ওঠো, হিরো সবসময় তার একটাই বক্তব্য হিরোইনের হাইট নেই, আর সঙ্গে সঙ্গে ছয় ইঞ্চি দাও হিরোইনের নিচে দিতে হবে। কারণ আমি যখনই শটে যাচ্ছি তখনই ক্যামেরাম্যান বলছে আমার 2 মিনিট লাগবে এই হাইট দাও ক্যামেরা, তো আমি 3 দিনের মাথা থেকে বললাম ওকে দাও 6 ইঞ্চি, তারপর আমি ঢুকছি শটে, আমি কি করব। যাই হোক এত সুন্দর হিরোইনকে কোলে তো না সুযোগ পাচ্ছে সেটা বারবার হলে তো বিরক্তিকরই হয়ে যায়। কি করছো মানে কোনো কিছুরই ওভারডোজ তো খুবই খারাপ আর কি, মানে সেটা আমরা উড়তা পাঞ্জাবে দেখে নিয়েছি। আমরা যখন সিরিয়াসলি কমেডি করতে যাই তখন কিন্তু আমাদের গম্ভীর থাকতে হয়, কারণ ফর এক্সাম্পল যদি শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো একজন ব্যক্তি যার ওরকম কমিক টাইমিং, তিনি একটা অসাধারণ শট ডেলিভার করলেন আর আমরা চারিপাশে যারা আছি সবাই হো হো করে হেসে ফেললো, তাহলে শটটার কোনো মানে থাকলো না, আমাদের গম্ভীর থাকতে হয় তখন। কিন্তু উল্টো দিকগুলোই কিন্তু ঠিক রিভার্স হয়, মানে একটা কোলে তোলা নিয়েই হোক বা ধরো সুদর্শনদা আমাদের কোরিওগ্রাফ করতে এসেছে, এটা খুব সিরিয়াস রোম্যান্টিক নাচ হচ্ছে, এটা অত সুন্দর নাচ হচ্ছে না, একা উনি বসে আছেন আর যা করেন আমাকে করতে হতো। ও মানে নাচটা তুমি করেছো, উনি পারবেন না তো, উনি সেটা বলে দিতেন, হাত তুলে দিয়েছিলেন। তো এই যে এই কমেডিগুলো, হ্যাঁ তো সেগুলো কিন্তু খুবই মানে মজা করেই হয়, মানে বাট সেটা আবার স্ক্রিনে মানে পুরো কাজটা এডিটরের আর কি, আমরা তো মজা করে খালাস হয়ে যাই, তারপর 1 মাস ধরে 1.5 মাস ধরে এইটাকে কাজ করতে। আচ্ছা অনেক মজা হলো, তো এবার যেটা জিজ্ঞেস করবো যে এই ছবিতে কোন এলিমেন্টটা খুব স্ট্রং, মানে যেটার জন্য সবাই বলছেন, তোমরা বলছো, দেবারতী দিও বলেছেন খুব স্মার্ট, যেটা এত দিন পর্যন্ত দেখা যায়নি। আমরা তো দেখেছি অনেক ভূতের ছবি, থ্রিলার ফিল্ম, কিন্তু কোনটার জন্য তুমি বলবে যে এটা সত্যি অন্যগুলোর থেকে আলাদা? দুজনকেই জিজ্ঞেস করো, তোমরা যেহেতু অভিনয় করেছো তোমাদের দিক থেকে, কারণ দেখো কালো বিড়াল আমরা দেখেছি, সিরিয়াল কিলিং এটাও কিন্তু আমাদের জানা, ভ্যাম্পায়ারটা নতুন, এটা বাদে যদি বলতে হয় তাহলে কোন এলিমেন্টটার জন্য? মানে যেটা প্রথমেই বললাম, একটা খুব এসেন্সিয়াল পার্ট অফ দ্য স্ক্রিপ্ট ইজ এই স্ক্রিপ্টটা কিন্তু যাই থাকুক এনি স্পেশাল এলিমেন্ট, এই স্ক্রিপ্টটা কিন্তু শুরু থেকে খুব নর্মাল। হ্যাঁ তো একটা মানুষ মানে আমি যদি একটা ছবি দেখতে বসি, মানে আমি যখন রং দে বাসন্তী দেখতে বসেছিলাম আমি জানতাম না শেষটা কী হবে, ওরা কোনোভাবে রিভিলও করেনি, আমরা হল থেকে বেরিয়েছিলাম কাঁদতে কাঁদতে। কিন্তু শুরুতে মানে যখন শর্মান যোশী এবং আমির খান যেই কমেডিগুলো করতো বা সিদ্ধার্থ ওরকম একটা চরিত্র নিয়ে বসে থাকতো, দ্যাট ওয়াজ সামথিং টু ওয়াচ। হ্যাঁ তো এই ছবিটা কিন্তু শুরু হয় ওরমভাবে, মানে এটা কিন্তু খুবই একটা মোনোটোনাস একটা জিনিস দিয়ে শুরু করে সেটাকে আমরা চেস করে সেটা দিয়েই শেষ করলাম ওরকম নয়, ছবিটা শুরু হয় কিন্তু দুটো একটা নতুন কাপল একটা শহরে আসে, তাদের প্রেম, এবার তারপর থেকে কিছু জিনিস ডেভেলপ করে, দেন ইট লিডস টু হোয়াট এভার ইট ইজ। তো ছবিটা কিন্তু একটা ছবি, মানে তার মধ্যে প্রচুর ড্রামা আছে, প্রেম আছে, অফকোর্স ইট ইজ আ থ্রিলার, ইটস আ মিস্ট্রি, তো এই ফ্লোটা কিন্তু খুব সুন্দর ছবিটার। যেটা স্ক্রিপ্টে স্ক্রিপ্ট রিডিং এর সময় থেকেই সেটা আমরা দিতে, যার জন্য আমি প্রচন্ড ইন্টারেস্ট পেয়েছিলাম, মানে শুরুতেই যদি কেউ একটা এরকম স্ক্রিপ্ট শোনে, আমরা যেই ধারার ছবি করি বা আমরা যেই ধারার স্ক্রিপ্ট চুজ করি, তো সেইটার সঙ্গে এটার তো একটা বিশাল ডিফারেন্স আছেই, কিন্তু সেটা আমার কাছে একটা জর্ক হতে পারতো, আমি 5 দিন সময় নিতে পারতাম ভাবার যে আমি এই কাজটা করবো কি না, কিন্তু এত সুন্দর বিল্ড আপটা, এটা যারাই শুনেছে এই ছবির সঙ্গে যারাই জড়িত প্রত্যেকে কিন্তু খুব মন দিয়ে কাজ করেছে, কারণ পুরো জিনিসটাই খুব সুন্দর করে গাঁথা। তো আই থিঙ্ক দ্যাট ইজ দি ভেরি ভেরি এসেন্সিয়াল পার্ট অফ দিস এন্টায়ার ফিল্ম, যে সবাই মিলে এত কম দিনে এত ইন্টারেস্ট নিয়ে ছবিটা শ্যুট করেছে, এবং আমার কাছে আমার মনে হয় সেটা দর্শকের কাছেও মানে ওরমভাবেই যাবে ছবিটা, মানে দর্শক শুধু বেরিয়ে এসে কিন্তু মানে ছবিটার শেষে কিন্তু আমি জানি না, ছবিটা এখনও দেখিনি, ছবিটার ইম্প্যাক্টটা আমরা যেটা চেয়েছি সেটা সেই ইম্প্যাক্ট যদি ক্রিয়েট হয়ে থাকে, আমি খুব নার্ভাস ছবিটা নিয়ে এখনও, তাই জন্য আমি দেখছি না ছবিটা, সেই ইম্প্যাক্ট যদি ক্রিয়েট হয়ে থাকে তাহলে কিন্তু মানে একটা মানুষ ছবিটা দেখে কাঁদতে কাঁদতে বেরোবে, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। সো দ্যাট ইজ দি স্পেশাল পার্ট অফ দিস স্ক্রিপ্ট।
মানে যে এই ছবিটার বিল্ড আপটা ইজ এ লাভ স্টোরি, এই ছবিটার বিল্ড আপটা ইজ টু অ্যাবাউট টু আরবান পিপল যেটা আমরা দেখে থাকি। তারপরে কি হলো সেটার এফেক্টটা কিন্তু কমই পড়বে মানুষের, কিন্তু তার জন্য কী কী হয়েছে সেটার ইম্প্যাক্টটা বোধ হয় বেশি পড়বে দর্শকের। আমি সেটা ভেবেই কাজটা করেছি, মানে আমি যেরকমভাবে চরিত্রটা এগিয়ে নিয়ে গেছি আমি পুরোটাই সেরকমভাবেই করেছি, যার জন্য আমি খুব চেয়েছিলাম আমার শেষ সিনটা একদম শেষে শ্যুট হোক, কিন্তু নানান কারণে আমরা শ্যুটিংয়ে সেটা করতে পারি না। তো আই হ্যাড টু ডু দ্যাট মানে শ্যুটিংয়ের তিন দিন চার দিন আগে, বাট আমরা অনেকটাই কভার করে ফেলেছিলাম। তো আমি চেয়েছিলাম আমার ওই বিল্ড আপটা ওরমভাবেই হোক, কারণ আমি ওরমভাবেই দেখেছি এবং আমার ধারণা যেই ধরনের দর্শক আমরা চাইবো সবাই মিলেই সব ধরনের বাংলা ছবি দেখুক বা এখন, কিন্তু আমরা তো এখনও অতটা এগোইনি। তো যারা এইটা দেখতে আসবে প্রথম সারির যেই দর্শক কুহেলি দেখতে আসবে তারা কিন্তু আমার ধারণা ওই ইন্টেলিজেন্সটা নিয়েই দেখবে এবং সেটা নিয়েই বেরোবে। আচ্ছা তোমারও কি এটাই কারণ ছবিটা সিলেক্ট করার পেছনে? কারণ এর আগে আমরা পোস্ট মাস্টারে যদি তোমায় দেখি সেটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল, এইটাও দুটো ফেস দেখা যাচ্ছে তোমার, তো এই জন্যই কি এই চরিত্রটা হয় বলো? আই ফিল আই এম ভেরি ব্লেসড দ্যাট আই হ্যাভ গট সাচ ক্যারেক্টার্স। মানে পোস্ট মাস্টারের রতন এমন একটা চরিত্র যে কেউ চাইবে সেই চরিত্রে অভিনয় করতে, অ্যান্ড সেটা করতে গিয়ে আমাকে নিজেকে অ্যাবসলিউটলি ভাঙতে হয়েছিল। সিমিলারলি এই চরিত্রটাও অ্যাবসলিউটলি আলাদা আগের ছবির থেকে, অ্যান্ড যেহেতু এটাতে অনেক বেশি এলিমেন্টস রয়েছে, যেটাও বলছিল একটা মিষ্টি প্রেম রয়েছে তার সঙ্গে, অ্যাপার্ট ফ্রম দ্যাট প্রেম এই দুটো মানুষের জীবনে কী কী ঘটে কী কী সার্কামস্টান্সেসের জন্য, সেই লেয়ারগুলো একটা চরিত্রে যখন পড়ে তখন সেটা কাজ করতে, সেটা মানে সেই চরিত্রে অভিনয় করতে আরও মানে সেটা আরও ইন্টারেস্টিং লাগে। আমার মনে হয় সেইটা তো একটা কারণই, আর এখন তো একদম শুরুর দিকে আমার ক্যারিয়ারের, অত চুজ করে বা চয়েস করে অভিনয়টা করবে এটা বললে ভীষণ মিথ্যে কথা বলা হবে। সেই জায়গা থেকে আমি বলবো আই এম রিয়েলি ব্লেসড দ্যাট হ্যাভ বিন গেটিং সাচ অফার্স অর সাচ রোলস। সো সেই এটা করার তো একমাত্র মানে সেটাই কারণ বাইরে কিছু। আচ্ছা ভয়ের ছবি করছো, দুজনের মধ্যে কেউ কি ভীতু নাকি এমনিতে সাহসী? I'm being very honest, I'm ভীষণ ভীতু। ভূতে নাকি ওই আরশোলা বা ঠিকানা? না আরশোলা আমার ভূতে ভয় লাগে, যেটা এক্সিস্ট করে না হয়তো আমার সেটাতেই ভয় লাগে। মানে আর আমি শুধু মাকে ভয় পাই, মানে আর তাছাড়া সেই মহিলাকে মানে পুরুষেরা মহিলাদের ভয় পায়, তুমি সেই না না আমার মা কে মানে যে কেউই ভয় পাবে। মানে আমার বাড়িতে যখন সবার তো প্রথম থেকেই সেলফোন ছিল না, আমার বাড়িতে যখন ফোন আসতো যখন মা তুলতেন তো অনেকে এরকম হয়েছে হ্যালো বলাতেই ডেকে ডেকে দিয়েছে। মা ওরকম একটা গাম্ভীর্য নিয়েই চলে এবং দ্যাট ইজ ভেরি অরিজিনাল। তো ওই আর কি, ওই একটাই ভয়ের এলিমেন্ট আছে সেটা আমার বাবাও পান আর কি। কিন্তু আমি ভূত ঠুতে আমি বিশ্বাস করি না অ্যাকচুয়ালি, এবং যেই জিনিসটা আমি বিশ্বাস করি না সেটা আমি কী করে ভয় পাবো? হ্যাঁ এবার যদি আমার সামনে একটা বাঘ চলে আসে কেন ভয় পাবো না? মানে সেটা না পাওয়াটা খুব মানে কি বলবো, বোকা মনে হয়। আমার লাভ নেই, আমি যেটা ভয় পাই আমি সেটা ভয় পাই বাবা। একদম। তো অনেক আড্ডা হলো, অনেক মজার কথা হলো। থ্রিলার একটা লাইন ছিল এই রক্তে স্নান করাবে, তো দর্শকদের এভেম্বারে তোমরা রক্তে স্নান করাতে চলেছো, সেটা নিয়ে যদি কিছু বলো। আমি দর্শককে বারবার একটাই কথা বলি যে আমরা চেষ্টা করি সবাই মিলে একটা ছবি বানানোর, আমরা নিজেরা প্রচুর টাকা দিয়ে হলে প্রচুর বড় বড় হিন্দি এবং ইংরেজি ছবি দেখতে গিয়ে ভিড় বাড়িয়ে কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে প্রচুর রেভিনিউস দিই, কিন্তু বাংলা ছবি কোথাও গিয়ে একটা পিছিয়ে পড়ে সবসময়, কিন্তু আমাদের এফোর্টটা কোনো অংশে কোথাও কম থাকে না। তো নিশ্চয়ই সবাই এগিয়ে আসছে আস্তে আস্তে, শুধু কুহেলি নিয়ে বলবো না, কুহেলি পুজোর এতগুলো বড় রিলিজের পর প্রথম মুক্তি পাচ্ছে কুহেলি ঠিক কালী পুজোর পর, নিশ্চয়ই কুহেলি দিয়েই আরও বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যান এবং সমস্ত বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যান, তাহলে আমাদের কাজ করার স্পৃহাটা অনেক বাড়ে। ধন্যবাদ। পূজারিনী কি বলবে তোমার যা বলার পর? সত্যি আমার আর কিছু বলার নেই, আমিও চাইবো প্রত্যেকে আসুন দেখুন, কারণ সব কিছু বাদ দিয়েও তো এইটা দিস ইজ ওয়ান অফ আ কাইন্ড। কুহেলির গল্পটা একদমই আলাদা, বাংলা ছবি অনেক অন্যভাবে অনেক সাহসী গল্প নিয়ে এখন কাজ করা হচ্ছে, আমার মনে হয় মানুষের দেখা উচিত, তার কারণ সেইখান থেকে আমরাও ইন্সপিরেশন পাবো, সেখান থেকে আমাদের কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিরও একটা
ভালো বেটারমেন্ট হবে। সো আমার মনে হয় প্রত্যেকেরই সাপোর্ট করা উচিত বাংলা ফিল্মকে, অ্যান্ড সেইগুলো সব বাদ দিয়েও ইটস আ ওয়ান্ডারফুল স্ক্রিপ্ট, ইটস আ ওয়ান্ডারফুল স্টোরি। আমরা খুব অনেস্টলি একটা কাজ করার চেষ্টা করেছি, সেটার জন্য এই ছবিটা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে। আর আপনারা বুঝতে পারলেন এতক্ষণ আলোচনা হলো, কিন্তু কুহেলি নিয়ে যে ধোঁয়াশা আপনার আমার সকলের মনেই আছে সেটা কিন্তু কাটলো না, সেটা কাটবেও না। কাটবে একটাভাবেই, সেটা হচ্ছে দেখতে হবে ছবিটা। ছবিটা দেখলে সব ধোঁয়াশা কাটবে। আর আরও কিছু নিয়ে, টলিউডের আরও নানান কিছু নিয়ে যদি ধোঁয়াশা থাকে, তাহলে অবশ্যই দেখতে হবে সিটি সিনেমা, সিটি টলিউড। If you don't let me in, I know how to end. ওর একটা খুব রেয়ার স্কিন ডিজিজ আছে, সঙ্গে অ্যামনেশিয়া। যা করবে খুব সাবধানে। There's a strange breeze blowing. আরো একটা জিনিস আছে।